আলহামদুলিল্লাহ ওসলা রাসুলিল্লাহ আমাদের যে ব্যাংকিং ব্যবস্থাপনা তাতে আমরা অনেকেই তার পার্ট হয়ে যাচ্ছি এবং এই ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অনেকেরই বেশ কিছু রিবা কিংবা সুদ জমা হয়ে আছে সেটা না নিলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বা অনেকের উপকার করতে পারছি না তাহলে আসলে এর বিধানটা কি হবে এ ছিল একজন বোনের মনে হয় প্রশ্ন তো যাই হোক আমরা সংক্ষেপে এতটুকুই বলবো। রিবার যে ডেফিনেশন ওটাকে জেনরিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে নিতে হবে হ্যাঁ কারণ আপনারা এর আগের আলোচনায় দেখেছেন যে ইয়াহুদিরা যেটা কোরআন সমালোচনা করেছে তাদের এবং হাদিসের মধ্যেও সেটা এসেছে তারা রিবাকে নানা রকম জায়জ করার জন্য অনেক যুক্তি অনেক পদ্ধতি অনেক কিছু তারা নিয়ে এসেছে এবং ইসলাম এটা পছন্দ করে নাই এটা একটা সলিড জিনিস রিবার যে কনসেপ্ট যে রূপরেখা ইসলাম দিয়েছে ভেরি সলিড এখানে আসলে বর্তমান রিবা ভিত্তিক অর্থনীতির কারণে যে যে মানে বিষয়গুলো ঘটে গেছে সেগুলোকে আমরা এখন কিভাবে দিব সেটা আমাদের জন্য বাধ্যতামূলক অথবা আমরা অনেক সময় থেকে গেট রিড করতে পারছি না এর উপর ভিত্তি করে আসলে ফাতাওয়া হবে না এর উপর ভিত্তি করে জবাব হবে না জবাবটা জেনরিক যে কনসেপ্ট ইসলাম আমাদেরকে দিয়েছে যে কমপ্লিট রূপরেখা দিয়েছে তার আলোকে আমরা সলিডভাবে বলতে হবে এটা রিভা এটা রিবা নয় আমরা যদি অন্য সায়েন্সের পার্টগুলো দেখি যেমন মেডিক্যাল সায়েন্স যখন কোনো একটা রোগের ডায়াগনোসিস করে তখন তাদের একটা ফর্মুলা থাকে ওই ফর্মুলার মধ্যেই সে রোগটাকে সে চিহ্নিত করে এবং ফর্মুলার মধ্যেই থেকেই সে হয়তো রোগটা আছে কি নেই সেটা বলে আমরাও আমাদের সেই ফর্মুলার মধ্যে থেকেই আমাদেরকে চিহ্নিত করতে হবে ওয়েদার ইট ইজ রেবা অর নট তো সুতরাং আধুনিক যে কনভেনশনাল সিস্টেম সেটা রেবা বেসড ব্যাঙ্কগুলো নিজেই স্বীকার করছে ব্যাঙ্কগুলো নিজেই স্বীকার করছে যেগুলো এগুলো রেবা আর আমাদের হয়তো আজহারের ফতাওয়া আছে বা এরকম বিভিন্ন একাধিক প্রতিষ্ঠানের ফতাওয়া আছে যারা এগুলোর সাথে ম্যাচ করে চলতে চায় তাদের সে ফতাওয়া আমাদের ফেকা একাডেমিগুলো কিন্তু নেয়নি ইন্টারন্যাশনাল ফেকা একাডেমি যেটা জেদ্ধাভিত্তিক ওয়াইসির আছে হ্যাঁ এটা তো কোনো মানে আন্তর্জাতিক প্রশাসনিক প্ল্যাটফর্ম নয় এটা ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম বিশ্ববিখ্যাত সব ফেকি জুরিস্ট এবং মুসলিম স্কলাররা সেখানে গবেষণা করেন পাশাপাশি আছে মক্কাভিত্তিক ইসলামিক ফেক কাউন্সিল মিশরের ফেক কাউন্সিল ইন্ডিয়াতে বা বিভিন্ন মুসলিম দেশে নর্থ আমেরিকান যে ফেক কাউন্সিল ইউরোপিয়ান ফেক কাউন্সিল আছে সুতরাং আমাদের সেগুলোও দেখতে হবে আমাদের সেগুলো দেখতে হবে আর বিষয়ের মতো রাষ্ট্র যেখানে অনেক সময়ই আলে মোলামা পূর্ণ স্বাধীনতার সাথে ফতোয়া দিতে পারেন না ইত্যাদি নানা ইস্যু থাকে সব কিছু মিলে হয়তো অনেক যুক্তি আসতে পারে বাট আমরা মনে করি যে আমাদের জেনারিক দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে এবং কনভেনশনাল সিস্টেম যারাই নিজেদেরকে স্পষ্ট করে ঘোষণা করছে যে তারা বেসড এবং তারা এটাও বলছে যে তারা কোনো ট্রেডিং করছে না তারা সরাসরি রিবার ভিত্তিতে অর্থাৎ টাকার উপরই টাকা ফিক্সড করে দিচ্ছে সর্ব অবস্থায় সুতরাং টাকা যেখানে পণ্য সেটা রিবা হবে এটাই স্পষ্ট আমরা তাহলে কীভাবে গেটরিট করতে পারি এটা থেকে এটার জন্য তো একটা মানসিক আমাদের প্রস্তুতি লাগবে আমরা যদি রিবা কখনো আমাদের হাতে এসে যায় তাহলে ইসলামের দৃষ্টিতে সেটা হবে একটা হারাম সম্পদ এবং সেটা থেকে সেটাকে আমরা আমাদের সমাজ উন্নয়নও ব্যবহার করতে পারি তবে নিজে কনজিউম করতে পারবো না আমরা সমাজের বিভিন্ন চ্যারিটেবল কাজে সেটাকে ইউজ করতে পারি স্টুডেন্টদের গরিব স্টুডেন্টদের বৃত্তি দিতে পারি সুতরাং এটা ইসলাম বলছে না যে হারাম টাকাগুলোকে ডিস্ট্রয় করে ডাস্টবিনে ফেলে দিতে এটা ব্যক্তি নিজে যেন বেনিফিশিয়ারি না মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে নিজের জন্য কিন্তু যখনই সেটা হারাম পন্থায় হয়ে যায় তখন ইসলাম আর তাকে অ্যালাউ করে না নিজে বা নিজের পরিবারের অধীনস্থ কেউ সেটাকে কনজিউম করার কিন্তু সেটা দিয়ে সমাজ উপকৃত হতে পারে সমাজের আলট্রাপোয়ার কিংবা সমাজের রাস্তাঘাট স্যানিটেশন পদ্ধতি ইত্যাদি অনেক কিছুই এখানে উপকৃত হতে পারে তো এটাই হচ্ছে মোটামুটি একটা মানে কি বলে একটা একটা আমরা বলবো যে গাইডেন্স যেটার আলোকে আমরা কেউ যদি কখনও আসলে স্পষ্ট সুদের মধ্যে পড়ে যায় তখন তার থেকে সেই সেই টাকাটাকে আমরা কীভাবে ব্যয় করতে পারি অল্লাহ আলা আলম জি তো এখানে প্রথম কথা হচ্ছে যে লোন পদ্ধতিটা ইসলামে কি? এটা আমাদেরকে আগে দেখতে হবে কোরআন কি বলছে হাদিস কি বলছে ইসলামে লোনটা লোনটাকে বলা হয় কারদে হাসানা যেটা কোরআন স্পষ্ট করে বলছে কারদে হাসানা লোনটা ইসলামে ফুল্লি চ্যারিটি ব্যবস্থাপনা অর্থাৎ কেউ লোনকে বিজনেস হিসাবে নিতে পারবে না লোন দিতে হবে একটা সার্বিক কল্যাণ সাধনের চেতনায় এবং সে সেক্ষেত্রে শুধুমাত্র যে টাকাটা লোন দিয়েছে সেটাই সে ফেরত নেবে যদিও টাকার অবমূল্যায়ন হয় সুদি ব্যবস্থাপনাই টাকার অবমূল্যায়নের বিষয়গুলো আসলে টেনে নিয়ে এসেছে আর এখনকার কাগজের টাকার মধ্যে তো অবশ্যই সেই ধরনের ডিসিপশন আছে সামনে ডিজিটাল টাকার মধ্যেও সেটা হবে কিন্তু সেই জন্য ইসলামের মূলনীতি কিন্তু পাল্টাবে না বরং আমাদেরকেই সাবধান হতে হবে আমরা এই ধরনের ডিসক্রিপশন থেকে যেন আমাদের মুদ্রাকে রক্ষা করতে পারি মুদ্রার অবমূল্যায়ন কিভাবে ঘটে এটা কি অটোমেটিক ঘটে অবশ্যই না এটা প্রত্যেক দেশ নিজেরাই ঘটিয়ে থাকে নানা কারণে নানা ফর্মুলায় তো ফলে চ্যারিটি ইসলাম যে সমস্ত প্রোগ্রামকে চ্যারিটি করেছে যেমন দান খয়রাত সাদাকা জাকাত এবং লোন লোন প্রোগ্রাম এটা পুরোটা চ্যারিটি এটাকে ব্যবসায়িক টুলস হিসাবে ব্যবহার করা যাবে না অতএব কোনো মুসলিম এটাকে সেভাবে ব্যবহার করবে না তাহলে গ্রামীণ ব্যাংক অথবা অন্যগুলোর জন্য ইসলাম কি রেকমেন্ড করছে ইসলাম রেকমেন্ড করছে তারা তাদেরকে দুটো মোডে হেল্প করতে পারে এক তাদের সিএসআর ফান্ড যেটা দান করা সাদাকা আর সেকেন্ড হচ্ছে তাদের ব্যবসা ব্যাঙ্ক তো ব্যবসাই করছে তাই না ব্যাংক ব্যবসা করছে সে ব্যবসাটা যেন সুদের ভিত্তিতে না হয় ট্রেডিং মোডে আসে ট্রেডিং মোডে তিনটা পদ্ধতি আছে একটা হলো পার্টনারশিপ বিজনেস ব্যাংক এই ক্ষুদ্র বা মানে এই যে ক্ষুদ্র ঋণটা দিচ্ছে এটাকে ক্ষুদ্র ঋণ না দিয়ে সে ক্ষুদ্র বিনিয়োগ দেবে এবং সেক্ষেত্রে ব্যাংক প্রথম যে পদ্ধতি সেটা হলো পার্টনারশিপে যাবে তাদের সাথে পার্টনারশিপে যাবে যদি এটা তাদের সাথে সাস্টেন না করে ম্যাচ না করে যে পার্টনারশিপে সবাই লস দেখাচ্ছে তাহলে সে ফুল ট্রেডিংয়ে যাবে ফুল ট্রেডিং ফুল ট্রেডিংটা হচ্ছে সে ব্যবসায়িক প্রয়োজনে যা যা দরকার সব কিনে দেবে তাদেরকে এবং সেখানে সে তাদের কাছে বিক্রি করে কিছু লাভ করবে আচ্ছা থার্ড হচ্ছে আরেকটা হলো যেমন কোন কোনো ক্ষেত্রে অন্য কোনো পদ্ধতিও অ্যাপ্লাইড হতে পারে যেমন ইজারা রেন্টিং হ্যাঁ রেন্ট নেওয়া যেমন ব্যাংক যদি কাউকে একটা গাড়ি কিনে দেয় তার কাছে সেটা রেন্ট দিতে পারে অথবা কিছু মিক্সড প্রোডাক্টও হতে পারে যেমন হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক যেটা ব্যাংক কাউকে যখন পার্টনারশিপে একটা কিনে তাকে রেন্ট দেয় যেমন একটা ফ্ল্যাট অথবা একটা গাড়ি তখন সেটাকে সে সে ভাড়া থেকে যেটা ইনকাম পায় সেটা হলো তার লাভ আর ওই ব্যক্তির কাছে সে ভিন্ন আরেকটা চুক্তি পরবর্তীতে বা এই চুক্তির পরে সেকেন্ড চুক্তি হিসাবে করতে পারে সেটা হচ্ছে আমি এই ভাড়াটা চুক্তিতে আমার অংশটা তোমাকে বিক্রি করব তার আগ পর্যন্ত আমি ভাড়াটা পাব তাইলে ব্যাংক তার আসলটা যদি পেয়ে যায় তার সাথে ভাড়াটা পায় তাহলে তার একটা লাভ থাকলো তাহলে এগুলো এই সমস্ত প্রোডাক্টগুলো আসলে ইসলামিক যে মূলনীতি আছে তার সাথে কোনো না কোনোভাবে খাপ খাওয়ানো যায় ফলে এই এই পদ্ধতিগুলো অবলম্বন করে রিয়াল ট্রানজেকশানে আসতে হবে ফেক যদি আবার কোনো ব্যাংক করে ফেলে কোনো ইসলামী ব্যাংকও যদি ফেক কোনো ট্রানজেকশন করে এবং ক্লায়েন্টের হাতে টাকা তুলে দেয় আসলে কাগজে কলমে যা লিখেছে কিছুই করলো না তাহলে সেটাও শুধু হয়ে যাবে মানে ব্যাপারটা এমন নয় যে ইসলামী ব্যাংক হওয়ার কারণে তাদের শুধু নামকা অস্থে চললেই সেটা ইসলামিক হয়ে যাবে ব্যাপারটা তা নয় তাকে ইসলামিক ফর্মুলা পুরোটাই অ্যাপ্লাই করতে হবে তাহলে সেটা ইসলামিক হবে তা না হলে সেটা কনভেনশনাল সিস্টেমে হয়ে যাবে তো ইসলাম তো আসলে নিষেধ করে না যে কোনো ব্যাংক বা কোনো ভালো প্রতিষ্ঠান যদি সমাজের উপকার করার জন্য এমন একটা সাস্টেনেবল পদ্ধতিতে আসে যাতে তারা নিজেরাও উপকৃত হয় এবং এই সমাজের স্বল্প আয়ের মানুষরা বা দরিদ্র জনগোষ্ঠীয় উপকৃত হয় কিন্তু আপনাকে মডেলে আসতে হবে আপনি কোন মডেলে কাজ করবেন যে মডেলে গ্রামীণ ব্যাংক কাজ করছে ব্র্যাক ব্যাংক কাজ করছে সে মডেল তো ইসলামিক মডেল না এবং আজকে তাহলে ইসলামিক মডেল দরিদ্র জনগোষ্ঠীকে তাদেরকে তুলে আনার জন্য কি হতে পারে এটা প্রচুর আর্টিকেল আছে আপনারাও পেয়ে যাবেন ইয়েতে এমনকি অনেক অমুসলিমরাও ওই আর্টিকেলগুলো লিখছে যে ইসলামিক নীতিমালার আলোকে তাহলে এই ক্ষুদ্র বিনিয়োগ ব্যবস্থাপনা কি হবে খুব সুন্দরভাবেই সেগুলো বলা আছে এখন সবচেয়ে প্রবলেম হচ্ছে যে এগুলোকে আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা জি জি ধন্যবাদ ভাই আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি এখানে আমরা প্রথম বলবো যে জাকাত হচ্ছে ইসলামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ রোকন যার উপরই জাকাত ধার্য হয় অর্থাৎ তার কাছে জাকাতযোগ্য সম্পত্তি থাকে এবং সেটার উপরে যে নিয়মে জাকাত ধার্য হয় যে নেশাবে যে সময়ের আলোকে কতটা সময় তার উপরে অতিবাহিত হওয়ার পরে তার আলোকে তাকে জাকাত দিতেই হবে সে কোনো ইসলামী রাষ্ট্র থাকুক অথবা কোনো মুসলিম রাষ্ট্রে থাকুক অথবা কোনো অমুসলিম রাষ্ট্রে থাকুক এইটা হচ্ছে একটা ইউনিভার্সাল ইনস্ট্রাকশান ফ্রম ইসলাম যেটা তাকে পালন করতেই হবে এবং আলহামদুলিল্লাহ এর উপর উদ্বুদ্ধ হয়ে আমাদের সকল মুসলিম ভাই বোনেরা ইভেন যারা আমেরিকা অস্ট্রেলিয়ায় থাকে ইউরোপে থাকে তারাও জাকাত দিচ্ছেন এবং এতে তাদের দেশের গরিব মুসলিমরা যেন উপকৃত হচ্ছেন অনেক মুসলিম দেশে তারা সে জাকাত ট্রান্সফার করার কারণে তারা উপকৃত হচ্ছে আচ্ছা সেকেন্ড হচ্ছে যে ইনকাম ট্যাক্স জাকাত দিলে বর্তমান ব্যবস্থাপনায় কোন কোনো দেশে ইনকাম ট্যাক্স রেয়াদ দেওয়া হয় হ্যাঁ রিবেট দেওয়া হয় তো সেটা ভালো না দিলে এত করার কিছু নেই এটা হলো বর্তমান ব্যবস্থাপনার কথা বলছি ইসলামী ব্যবস্থাপনায় বিধানটা কী ইসলামী ব্যবস্থাপনায়ও জাকাত দিতে হবে জাকাতের ব্যাপারে কোনো ছাড় নেই জাকাতের ব্যাপারে কোনো ছাড় নেই আপনারা যারা জাকাতের উপর আলোচনা শুনেছেন তারা জানেন যে এমনকি যখন রাসুসাল্লাহ আসসালামের ইন্তেকালের পরে একদল লোক জাকাত দিতে অস্বীকার করল তখন অন্য অন্য সাহাবিরা তাদের প্রতি সফট হলেন কিন্তু আব্বর রাদি আল্লাহ কঠিন হলেন আপনারা জানেন এবং তিনি যুদ্ধ করতে পর্যন্ত প্রস্তুতি নিলেন তাহলে জাকাতের ছাড় কখনো হবে না পাশাপাশি ইনকাম ট্যাক্সের ব্যাপারে বিধান কি ইসলামী ব্যবস্থাপনায় ইসলামী ব্যবস্থাপনায় আসলে ইস ইনকাম ট্যাক্স কোনো সুনির্দিষ্ট ট্যাক্স নয় তবে রাষ্ট্রপ্রধান যখন দেশের প্রয়োজনে দেশের উন্নয়নের প্রয়োজনে বা নাগরিকদের প্রয়োজনে কিংবা কখনও যদি দেশ কোনো গভীর প্রবলেমে পড়ে যায় প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ কিংবা এরকম কিছুতে তখন সেই ট্যাক্সটা আরোপ করতে পারে ইম্পোজ করতে পারে কিন্তু সেটা সাময়িক সেটা সাময়িক আজকের যে ট্যাক্সেশন পদ্ধতি এটা মূলত পাশ্চাত্যের মডেলেই তৈরি হয়েছে বিশাল বড় ট্যাক্স সেখান থেকে চ্যারিটি কিংবা অনেক কিছু কিন্তু আমাদের মুসলিম দেশগুলো আজকাল দেখা যাচ্ছে যে সেই মডেলটা ফলো করছে এবং আমাদের নিজেদের যে মডেল ইসলামিক মডেল সেটা হারিয়ে যাচ্ছে তো যে কারণে আমরা আমরা এখন যারা ট্যাক্স দিচ্ছি তাদেরকে কিন্তু জাকাতও দিতে হচ্ছে জাকাত কিন্তু মাফ নেই কোন অবস্থাতে মাপনি। নেই ট্যাক্সের এই ব্যবস্থাপনা আমাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই বরং এখন আমাদেরও বক্তব্য হচ্ছে যখন কোনো দেশে আমরা বসবাস করি সে দেশের একজন সুনাগরিক হওয়ার জন্য ট্যাক্স কিন্তু আমাদেরকে প্রশাসনিক কারণেই দিতে হবে এবং এই দেওয়াটা কি তাহলে ইসলামের সাথে সাংঘর্ষিক উত্তর হচ্ছে যে না না ইসলাম কিন্তু আমাদেরকে নিষেধ করছে না যে তোমরা যদি সঠিকভাবে ট্যাক্স দাও তাহলে গুনা হবে এটা কিন্তু বলছে না এটাও আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এই কারণেই যেহেতু রাষ্ট্র আমাদেরকে ট্যাক্স দিতে বলেছে এবং একজন সুনাগরিক মানে এ এমন একটা জিনিস যদি পরিপালন করেন তাহলে ইসলাম তাকে নিষেধ করছে না তাহলে কেন আমরা সেটা করবো না জি জনাব ভাবিউল কৈর ভাই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য যে ঋণ দেওয়ার পরে বহুদিন পরে যদি ঋণটা আমাকে শোধ করা হয় তাহলে সে কিন্তু সেম টাকাটা শোধ করল না কারণ ইতিমধ্যে আমার মুদ্রার অবমূল্যায়ন হয়ে গিয়েছে মানি ইনফ্লেশনের কারণে সে নিয়েছিল এক লাখ এখন সেটার দাম হয়ে গেছে হয়তো আশি হাজার তাহলে কেন আমি তার কাছ থেকে এক লাখ বিশ হাজার বা আরও এমন কিছু বেশি নিব না যাতে করে আমার ওই অবমূল্যায়নের ক্ষতি থেকে আমি বাঁচতে পারি সুন্দর প্রশ্ন করেছেন আমি কিন্তু শুরুতেই বলেছি লোন সিস্টেমটা এটা কোনো বিজনেস মডেল না ইসলামে ইট ইজ এ চ্যারিটি কমপ্লিটলি চ্যারিটি অতএব আপনি এটাকে চ্যারিটেবল মাইন্ড থেকেই দিতে হবে রাসুলসাল্লাহসাল্লামের দানের ক্ষেত্রে দেখেন উনি কোনোদিন ভাবেননি যে কী রিটার্ন আসবে যা আছে সব দিয়ে দিয়েছেন আসলে সমাজ কল্যাণ এমন একটা চমৎকার জিনিস বা মানব কল্যাণ যে মানুষের কল্যাণের মধ্যেই আপনি মানে জিনিসটাকে এনজয় করবেন এবং এটাই আমাদের বড় অর্জন আপনি যখন মানুষের উপকার করতে থাকবেন যেমন ধরেন আপনি যখন লোন দিলেন সে হয়তো স্বাবলম্বী হয়ে গেল এটা পার ক্যাপিটা মানে যে ইনকাম সেখানে কিন্তু অ্যাড হয়ে গেল এবং এভাবে হাজার হাজার লোন আমাদের জাতীয় অর্থনীতিকে উন্নয়ন করে ফেলল লস তো হলো না এমনকি হয়তো বা এই ইনকামের কারণে আমাদের টাকার অবমূল্যায়নও হয়তো কম হবে বেশি হবে না ইত্যাদি তো কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়াল প্রফিটের কথা ভাবি তাহলে সেরিয়া সব ইন্ডিভিজুয়াল প্রফিট সব জায়গায় আমাদেরকে করতে পারমিশন দিচ্ছে না এবং সেটা হচ্ছে এই একটা জায়গায় এ একটা জায়গায় কারণ বলেছে তুমি করজ দাও আল্লাহর আসতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর আল্লাহ তো অন্যদিক থেকে আপনার ঘাটতি পুষিয়ে দেবেন আপনি আপনাকে আল্লাহ তালা বরকত দিবেন শারীরিক বরকত মানসিক বরকত আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে আপনার ফিজিক্যাল হেলথ ভালো থাকবে আপনার অল্প টাকায় অনেক কাজ করে ফেলতে পারবেন তাই না এগুলো তো বারাকা এগুলো তো ইনভিজিবল তাই না ইনভিজিবল কি বলবো করলেন তা আসলে আল্লাহ বলছেন ইয়াম হাকুল্লাহর রিবা আপনি রেবার মাধ্যমে টাকার অবমূল্যায়নের ক্ষতি রোধ করতে চাচ্ছেন কিন্তু ওটার মধ্যে যে আল্লাহ বলছেন ওটা তো বাড়াবেন না আল্লাহ তাই না আমরা দু দুটো আয়াত দেখলাম সুরাল বাকারের দুশো ছিয়াত্তর নম্বর আয়াত এবং সুরা আর রোমের উনচল্লিশ নম্বর আয়াত আমার কাছে মনে হয় এখানে একটা মোরাল সেন্সটা আছে ওই সেন্সটা আমাদের নিয়ে আসতে হবে মরাল অব্লিগেশন মোরাল ইনস্ট্রাকশন ফলো করার যে কমিটমেন্টটা একজন মুসলিম হিসাবে সেটা আমাদেরকে বেয়ার করতে হবে আদারওয়াইজ এই এই সকল প্রবলেমের যদি সমাধানটা আমরা ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন মাইন্ড এবং তাদের মডেল অনুযায়ী নিতে চাই তারা আমাদের ইসলামের সাথে ম্যাচ করবে না হ্যাঁ এটা হালাল হবে যদি এর মধ্যে কোনো ডিসিপশান না থাকে ধোকাবাজি না থাকে যেমন এটাকে বলা হয় বাংলায় বলা হয় দালালি আর আরেকটা কি যেন বলে ইংরেজিতে জি এটা শরীয়তে যায় যাচ্ছে যেমন আপনার ফ্ল্যাটটা যদি কেউ বিক্রি করে দেন তাকে আপনি ওয়ান পারসেন্ট দিলেন ঘোষণায় করে দিলেন হ্যাঁ অথবা তাকে বললেন যে আমি তোমাকে সুনির্দিষ্ট টাকা দেবো এই ফ্ল্যাটটা বিক্রি করলে এক লাখ টাকা দেবো সেটা হতে পারে এক লাখ অথবা হতে পারে বিক্রির পার্সেন্টেজ এটা শুরুতে যায়জ কিন্তু যদি এর মধ্যে ডিসিপশন থাকে যেমন আপনি আমার কাছ থেকেও নিলেন আরেকজনের কাছ থেকেও নিলেন কিন্তু কাউকে জানালেন না তাহলে যে কোনো এক পক্ষের কাছ থেকে নেওয়াটা আপনার বৈধ যিনি জানেন যে নেবেন কিন্তু দুইজনকে অন্ধকারে রেখে আপনি কিন্তু একটা অনৈতিক কাজ করে ফেললেন তাহলে বোঝা গেল যে এই ধরনের কমিশন নেওয়া এটা শরীয়তে জায়জ আছে কিন্তু সব কমিশন নেওয়া আবার জায়জ নেই সেটা আমাদেরকে দেখতে হবে আর কি কেস টু কেস যে জি ধন্যবাদ জনাব মিজান রহমান ভাই আপনি যে ওয়েজারনেস স্কিমের যে বিভিন্ন অফারগুলো আছে যেখানে ইন্টারেস্ট প্রফিট হিসাবে দেওয়া হচ্ছে সেটা জায়জ হবে কিনা বলেছেন যদি সেটা ইন্টারেস্ট হয় কারণ ইন্টারেস্টের উপর আমরা আজকে আলোচনা করেছি সেটা যত লোকটিভ অফারই হোক না কেন আপনার প্রফিটটা জায়জ হবে না কিন্তু এখন আমি যতটুকু জানি বাংলাদেশ সরকার সুকুক বন্ড চালু করেছেন এবং সেক্ষেত্রে যারা বিদেশে থাকছেন তাদের সেখানে ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে এবং সেক্ষেত্রে আপনারা যদি বিদেশ থেকে ইনভেস্ট করেন কারণ এটা পুরোপুরি ফরেন কারেন্সি সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে একটা দাবি দেওয়া বা আবদার থাকতেই পারে যে ওয়েজ আর্নার্স স্কিমের যে প্রফিট এখানে যেন সেটা অথবা তার চেয়ে বেশি থাকে কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেমন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স সেটা সরকারি একটা প্রতিষ্ঠান সেখানেও কিন্তু ইসলামিক পদ্ধতিতে গৃহ বিনিয়োগ শুরু হয়েছে এটা একটা গুড সাইন আমরা মনে করি আলহামদুলিল্লাহ সুকুক এটা সরকারি ব্যবস্থাপনা সেখানেও সুকুক বন্ড যেটা আমরা বলি ইসলামিক বন্ড সেটাও চালু হয়েছে তো সুতরাং এগুলো চালু করে ইসলামিক ক্যারেস্টারিস্টিক্সের মধ্যে রাখাটা এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার কোনো সন্দেহ নেই এবং তার জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা এক্সপার্টদেরকে এখানে অ্যাঙ্গেজ করা ইত্যাদি বিষয়গুলো লাগবে কিন্তু তারপরেও আমরা অবশ্যই খুশি যে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো ওপেন করা হলো বাকি থাকলো এখন আমাদের বিভিন্ন এক্সপার্টদের রোল প্লে করা আমরা যখন দেখব যে জিনিসগুলো সুন্দর মতো যাচ্ছে তাহলে আমরা সাহায্য করব। যদি কোনো ভুল দেখি সেটা সেখানে গঠনমূলক আমরা সমালোচনা করব যাতে জিনিসটার কারেকশন হয় তা আমি যেটা বলতে চাচ্ছি আর কি যে আমার কাছে মনে হয় আপনারা প্রবাসীরা যদি স্ট্রংলি ইসলামিক প্রোডাক্টের পক্ষে অ্যাডভোকেসই করেন তাহলে আমাদের দেশের পক্ষে আপনাদের জন্য ভিত্তিক প্রোডাক্ট ওপেন করা সহজ হবে যেভাবে সুকুক এসেছে যেভাবে হাউস বিল্ডিং ফাইন্যান্সের মধ্যে এইচপিএসএম পদ্ধতিটা এসেছে আলহামদুলিল্লাহ জি জি জনাব যশোমুদ্দিন ভাই মাসাল্লাহ আল্লাহ একটা হলো পি ফান্ড যেটাকে আমরা প্রভিডেন্ট ফান্ড বলি বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড সেখানে আমাদের টাকাগুলো যেটা বেতন থেকে টেন অথবা ফিফটিন পার্সেন্ট কেটে নেয় সেগুলো সরকার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে পরে সেটাকে তেরো পারসেন্ট হারে প্রফিট দিয়ে একসাথে চাকরিতে অবসর নেওয়ার সময় আমাদেরকে দেওয়া হয় তাহলে পি ফান্ডের এই টাকাটা আমাদের জন্য হালাল হবে কিনা। এই টাকাটার দুটো অবস্থা এক এই টাকাটা কি সেটা যদি আমাকে চাকরি দানকারী কর্তৃপক্ষ না বলে বলে যে এই পিএফ ফান্ডের বাকি টাকাটা আমরা গ্র্যাচুয়েটি বা আপনার হক হিসাবে দিলাম তাহলে এটা জায়জ হবে আমাদের জন্য এটা হচ্ছে আমাদের গ্র্যাচুইটি আমাদের হক যেটা পি এফ ফান্ডের সাথে একসাথে দিয়েছে এটা বিভিন্ন দেশে অনেকগুলো কোম্পানি এটা করে থাকে যে যে পরিমাণ পি এফ ফান্ডে তার জমা হয়েছে সেটাকে ডবল করে দিয়ে দেয় এই পন্থায় এটা হালাল হতে পারে কিন্তু যদি বলা হয় যে পি ফান্ডে সুদ দেওয়া হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট দেওয়া হচ্ছে তাহলে সেটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় যদিও আমাদের ওলামা মধ্যে অনেকেই বলেছেন পি এফ ফান্ডের মধ্যে ইন্টারেস্ট দিলেও সেটা যায়। এটা ওলামাইকারে কেউ কেউ বলেছেন বাট এটা নিয়ে আসলে আমাদের একটু ভাবতে হবে যে জিনিসটাকে আমাদের চাকরিদাতা কর্তৃপক্ষ অ্যামপ্লয়ার বলছেন যে এটা হলো আপনার অরিজিনাল ফান্ড আর এটা হলো সুদ তখন সেটাকে আমরা সুদের বাইরে কিভাবে কনসিডার করতে পারি এ সমস্ত ক্ষেত্রে আমি কিছু উদাহরণ পেয়েছি যে যেখানে আমাদের ইন্ডিভিজুয়াল কিছু কিছু ইভেন সরকারি প্রতিষ্ঠানও তারা এই পি ফান্ডের ইন ইনকামটাকে অথবা গৃহায় গৃহবিনিয়োগ প্রোগ্রামগুলোকে তারা কিভাবে ইসলামাইজ করান যায় এটা নিয়ে ভাবছে কারণ এটা আমাদের একটা নাগরিক অধিকার যে যাতে আমরা আমাদের রিলিজিয়াস মানে গাইডলাইন অনু অনুপাতে আমাদের টাকাটা বা তার সাথে যে প্রফিট চার্জ হয় সেটাটা আমরা নিতে পারি এখন যদি সেটা সুদ হয় তাহলে তো সেটা একটা প্রবলেম থেকেই গেল আমি এটা ভবিষ্যতে আপনাদের চিন্তার জন্য রেখে দিলাম যেহেতু এখানে ওলামাইকারের একাধিক অভিমত আছে এটা নিয়ে আমাদের ভাবা দরকার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সুদটাকে সুদ বলা হলে তখন সেটাকে আসলে আদৌ হালাল করা যাবে কি না এটা একটা বড় প্রশ্ন আর সেকেন্ড যে প্রশ্নটা করেছেন যে বিভিন্ন ব্যাংকে অথবা অর্থনৈতিক প্রতিষ্ঠানে শেরিয়া বোর্ড নামে যে বোর্ডটা মানে গঠন করা হয় সেটা অনেকখান অনেক সময় সাইন বোর্ড থাকে এবং আপনি যেটা বলেছেন যে তারা অনেক সময় ব্যাংকিং বোঝে না বা ব্যাংকের লোকেরা সেরিয়া বোঝে না আমার মনে হয় এই কথাটাকে প্রথম কথা হচ্ছে যে জেনারেলাইজ করা যাবে না সবখানে শতভাগ সাইনবোর্ড এটা এভাবে দাবি করা যাবে না তবে কোথাও কোথাও সেটা হয়তো ব্যবহার হতে পারে যদি দেখা যায় যে কারো সেরিয়া বোর্ড অথবা সেরিয়া সুপারভাইজারি কমিটির মধ্যে যোগ্য লোক নেই যারা সেরিয়া বোঝেন অথবা ব্যাংকিং বোঝেন সাধারণত এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশনা আছে যেহেতু ইসলামিক ব্যাঙ্কগুলোও তার রেগুলেটরি এজেন্সি হচ্ছে বাংলাদেশ ব্যাংক অতএব বাংলাদেশ ব্যাংক সেরিয়া ব্যাংকগুলোর সেরিয়া সুপারভাইজারি কমিটি কীভাবে গঠিত হবে সেটা বলে দেয় সেটা কীরকম সেখানে যদি দশজন থাকে তাহলে পাঁচজন হবেন ফকি দুইজন হবেন ফিনান্স এক্সপার্ট দুইজন হবেন বা একজন হবেন ব্যাংক এক্সপার্ট প্লাস একজন হবেন লিগাল এক্সপার্ট হ্যাঁ এবং একজন প্লাস এর সাথে উপস্থিত থাকে সাধারণত ব্যাংকের এমডি বা বোর্ডের চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান ফলে শেরিয়া বোর্ডের মধ্যে আসলে ফুল কম্বিনেশানটা চলে আসে একজন ব্যক্তি সব জানতা হয় না কিন্তু একই কমিটি বা সুপারভাইজারি বোর্ডের মধ্যে যদি আপনি সকল এক্সপার্টাইজদেরকে বা এক্সপার্টদেরকে একসাথ করেন তখন কিন্তু সে অভাবটা ঘুচে যায় অতএব বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা সে অনুযায়ী যদি সেরিয়া সুপারভাইজারি কমিটি গঠন করা হয় সিনসিয়ারলি তাহলে আমার কাছে মনে হয় যে ভিত্তিক সেবা দেওয়া এবং ব্যাংকিং বোঝার যে এক্সপার্ট তাদের সাথে মিলে একটা কম্বাইন সেবা দেওয়া সম্ভব যেখানে এটা ব্যাহত হবে সেখানে হয়তো সেবা দেওয়ার ক্ষেত্রে কিছু ত্রুটি হতে পারে যে পার্টনারশিপের মধ্যে যদি কারো ইনকাম হালাল না হয় বা আপনি সাসপেক্ট করছেন যে হালাল না তাহলে আপনার কি দশা হবে আসলে আমরা দেখি যে বিভিন্ন টাইপের আসলে মাল্টিপল বিজনেস আছে সেখানে আপনার পার্টটা যদি হালাল থাকে তাহলে আর বিজনেসটার অরিজিনাল যদি হালাল থাকে তাহলে আপনার পার্টির ইনকামটা আপনার জন্য হালাল হবে আপনার সঙ্গীদের কারো ইনকাম যদি অথবা তিনি যদি হারাম কোনো টাকা সেখানে বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে তার প্রোডাক্ট অর্থাৎ তার প্রফিটটা তার জন্য হারাম হবে আপনার জন্য হারাম না এবং এর এক্সাম্পল আছে এর এক্সাম্পল হচ্ছে আমাদের ওলা মাইকেরামও বলেছেন যে একটা কোরবানিতে যদি একাধিক শরিক থাকে এবং শরিকরা বিভিন্ন উদ্দেশ্যে যদি কোরবানিতে শরিক হন কেউ খাওয়ার জন্য কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য হ্যাঁ ইত্যাদি নানা উদ্দেশ্যে এবং যদি আপনার অজান্তে কারো টাকা ধরেন হারামই হলো তাহলে একই গরুর মধ্যে দেখা যাচ্ছে যে একজন বা দুজনের টাকা হারাম বাকিদের টাকা হালাল তাহলে যাদের টাকা হারাম তাদের কারণে কি সবার কোরবানি বাতিল হবে উত্তর হচ্ছে যে না যাদের হালাল কারণ এটা তো শোনো না এটাই তো ইনসাফের দাবি তাই না আমি তো জানি না আরেকজনের টাকা যে হারাম তাহলে কেন আমাদের সবারটা নষ্ট হবে নষ্ট হবে না এই ব্যাপারে শেখ সলিবিন রসাইমিনের ফাতাওয়া আছে সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির ফাতাওয়া আছে এরকম আরও অনেক ফাতাওয়া আছে তাতে বোঝা গেল যে কোনো একটা বড় বিজনেসের মধ্যে যদি কোনো পার্টনারের টাকা হারাম হয় তাহলে বিজনেসটা যদি হালাল হয় আর আপনার টাকা হালাল হয় তাহলে আপনার প্রফিটও হালাল হবে আমরা যখন লোনে বাড়ি কিনি তাহলে তো আমরা সুদটা দিচ্ছি আসলে সুদটা তো নিচ্ছি না আপনি হয়তো আলোচনায় শুরুতে শুনেছেন যে রাসুলসাল্লা সাল্লাম তিনি সুদ যে নেয় সুদ যে দেয় সুদ যে লিখে এবং সুদের সাক্ষী যে হয় সবাইকে সমানভাবে কনভিক্ট করেছেন এবং নিষেধ করেছেন যেন আমরা সুদ না দেই সুদ না খাই না নেই এবং সুদ না লিখে সুদের সাক্ষী না দেই অতএব ভারতপক্ষে সবগুলোই আমাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আপনি তো আমেরিকা থাকেন আপনি হয়তো জানেন যে সেখানে কিছু ভিন্ন রকম ফতাও আছে তবে আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা কমিটমেন্টের ব্যাপার আমেরিকার মতো রাষ্ট্রীয় বহু লোকজন তারা হয়তো ভাড়া থাকেন বাড়ি কেনেন নাই অথবা আপনি যদি হয়তো ট্যাক্স বেশি লাগবে আপনি যদি নিজের টাকা দিয়ে কিনতে যান কিন্তু সেখানে তো আমরা জানি যে খুব অল্প টাকায়ও লোনে বাড়ি কেনা যায় সে সুযোগটা নেওয়ার জন্য সবাই হয়তো সেই লোনটা নিচ্ছেন কিন্তু আমার কাছে মনে হয় আমেরিকার মতো রাষ্ট্রীয় মুসলিম হিসাবে আপনি বরং অনেক কাজ সহজে করতে পারেন অনেক মানে হারাম থেকেও নিজেকে মুক্ত রাখতে পারেন বিশেষ করে এখন সেখানে মুসলিম সোসাইটি গ্রোয়িং আর যে কোম্পানিগুলোর কথা বলছেন এই কোম্পানিগুলো আমি ঠিক জানি না কতটা ইসলামিক সেটা আপনারাই ভালো বলতে পারবেন তবে কোনো কোম্পানি যদি এইচপিএসএম পদ্ধতিতে আপনাদেরকে বিনিয়োগ দেয় সেটা আপনারা নিতে পারেন এটা নিয়ে হয়তো আপনি একটু পড়াশোনা করলে ক্লিয়ার হবেন যে এইচপিএসএম পদ্ধতিটা কি। অথবা মুসলিমরা নিজস্ব কিছু প্রোডাক্ট তৈরি করতে পারে এটাই আমার কাছে অবাক লাগছে যে আমেরিকায় কয়েক মিলিয়ন মুসলিম আছে তারা সবসময় একটা প্রতিষ্ঠানের দিকে কেন তাকিয়ে থাকে কেন মুসলিম কমিউনিটি নিজেদের মধ্যে একটা তাকাফুল সিস্টেমের কিছু কনসার্ন গড়ে তোলে না যেটার মধ্য দিয়ে তারা হয়তো একে অপরকে একটা অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে বাড়ি কিনতে সাহায্য করতে পারে এই ধরনের বিকল্পগুলোই একসময় মহিরুহ বড় প্রতিষ্ঠান হিসেবে দেখা দেয় কিন্তু ছোট ছোটো ইফোর্টগুলো তো আসতে পারে যে দশজন বিশজন লোক একসাথ হয়ে এই বছর একজন বাড়ি কিনলেন পরের বছর আরেকজন কিনলেন তারপরের বছর একজন কিনলেন এভাবে নানা রকম আসলে পদ্ধতি আসতে পারে এবং এর মধ্যে মানে এইচপিএসএম পদ্ধতিটাও যেটা গৃহ গৃহবিনিয়োগ পদ্ধতি ইসলামিক সেটাও আসতে পারে জি হ্যাঁ এটা অনেকের হতে পারে এরকম যে আমি ওইভাবে হয়তো কমিটেড ছিলাম না ফলে সঞ্চয়পত্র আমি কিনে ফেলেছি দীর্ঘদিন ছিল অনেক সুদ জমা হয়ে গেছে আমি সেটাকে হয়তো ডিপোজিট করে রাখলাম ভাবলাম যে এটা পরে একসাথে নিব কিন্তু যখন জানলাম যে এই সুদটা নেওয়া যাবে না তখন আমি কি করব। তখন আমি গরিব দুঃখীদেরকে অথবা কোনো চ্যারিটির কাজে দিতে পারবো কিনা উত্তর হচ্ছে হ্যাঁ দিতে পারবেন মানে আপনার কাছে জমা হয়ে গেলে আপনি দিবেন সবেনিয়া ছাড়া বন্টন করে দেবেন বা চ্যারিটির কাজে ব্যয় করবেন কিন্তু শুরুতে যদি আমরা প্ল্যান করি যে আমি যে টাকাটা প্রাপ্ত হব সেই টাকাটা আমি আমি এই খাতে যে খাতে ইসলাম আমাকে বলেছে সবেনিয় ছাড়া ব্যয় করতে ব্যয় করলাম আর মাঝখান দিয়ে আমি হয়তো ইনকাম ট্যাক্সের রিবেটটা পেয়ে গেলাম না এটা আমাদের ওলামাইকেরাম জায়েজ বলেননি সেটা লম্বা ডিসকাশন বাট এতটুকু আমি জাস্ট ইনফর্ম করলাম আর কি আসলে বর্তমান যে অবস্থা চলছে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে শরিয়া কমপ্লায়েন্সের ইস্যুটা আমি মনে করি ইসলামী ব্যাঙ্কগুলো যদিও একটা খুব ভালো পজিশনে আছে বাট স্টিল শেরিয়া কমপ্লায়েন্টের বিষয়ে অনেক চ্যালেঞ্জ আছে তাদেরকে সে চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য গবেষণা করতে হবে চেষ্টা করতে হবে এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর সাথে যোগাযোগ অব্যাহত রাখতে হবে অলরেডি আমরাও কোনো এক হয়তো সের এই আলোচনার বৈঠকে যেমন সেন্ট্রাল সারিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাঙ্কস অফ বাংলাদেশ আছে সেখানে আমি নিজেও এবং আরও অনেকেই বলেছিলেন যে যাতে বিভিন্ন ইসলামী ব্যাংকের এমডিরা ওনারা কেন্দ্রীয় ব্যাংকের সাথে বসে এবং সেরিয়া কমপ্লায়েন্সের জন্য অনেকগুলো জরুরি ইস্যু আছে সেটা তুলে ধরে কারণ কেন্দ্রীয় ব্যাংকের কাছেও তো সেটা স্পষ্ট হতে হবে মানে মানে ব্যাপারটা এমন নয় যে তারা চাচ্ছে না ব্যাপারটা এমন নয় আসলে শেরিয়ার ইস্যুগুলো দেখা যাচ্ছে যে এতদিন পর্যন্ত অনেকের কাছে একদমই জানাই ছিল না আপনারাও অনেক বিশিষ্ট ব্যক্তি জ্ঞানী গুণী আমি খুবই মানে খুশি যে আপনাদের সাথে আজকে বসতে পারলাম আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের কথা থেকেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত কিন্তু তারপরে প্রশ্ন থাকে যে কতটা আমরা শেরিয়া কমপ্লায়েন্স সম্পর্কে জানলাম মানে আমাদের অর্থনৈতিক লেনদেন বলি আমাদের নিজেদের প্রাত্যহিক লেনদেন খুবই কম জানি আমরা তো সেক্ষেত্রে ইসলামী ব্যাঙ্কগুলো রাতারাতি কোনো প্রবলেম ফেস করবে না একদমই রাতারাতি সব হানড্রেড পার্সেন্ট ইসলামিক কমপ্লাইন্ট হয়ে যাবে এটা কীভাবে সম্ভব এটার একটা পার্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে রিলেটেড তার সার্কুলারের সাথে রিলেটেড আরেকটা পার্ট হচ্ছে ম্যানেজারিয়াল পার্টের সাথে রিলেটেড আরেকটা পার্ট হচ্ছে ব্যাংকের বাই লজ এবং তার সেরিয়া সমাধানগুলো ডে ডে টু ডে কেস টু কেস তারপর ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কতগুলো ইস্যু এখানে আছে ফলে উনি যেটা জানতে চাচ্ছেন আমি মনে করি স্টিল আমাদের ইসলামী ব্যাঙ্কগুলোকে আরও হার্ড ওয়ার্কিং করতে হবে এবং আরও অনেক দূর যেতে হবে এবং নন কমপ্লাইন্ট ইস্যুগুলোকে তাদের সামনে নিয়ে আসতে হবে এবং সেগুলোকে কি করে কমপ্লাই কমপ্লায়েন্ট করা যায় সেই রিসার্চ এবং ডেভেলপমেন্টের সেক্টরে সেগুলোকে দিতে হবে এবং প্রতিনিয়ত এই কাজ যত বাড়বে ততই আমাদের সেরিয়াগুলো ইসলামিক ব্যাঙ্কগুলো আরও মোর ইসলামিক হবে এবং পাশাপাশি আমি মনে করি আরেকটা অভাব বাংলাদেশে আছে ব্যাংকিং এবং সেরিয়া যুগপথ দুটোই বুঝেন সে এক্সপার্টও আমাদের তৈরি করতে হবে জি ধন্যবাদ ধন্যবাদ আতর ভাই এবং মুকুল ভাই সেম প্রশ্ন যে আমরা শেয়ার মার্কেটে যে স্টকগুলো তাদের শেয়ার ছাড়ে সেগুলো আমরা কিনে দিনে দিনে অথবা দুদিন পরে বা কিছুদিন পরে বিক্রি করে রাতারাতে যে প্রফিটটা পাই সেটা আমাদের জন্য জায়জ হবে কি না উত্তর হচ্ছে আসলে মানে এখানে সেরাই কিছু নীতিমালা আছে অর্থাৎ ইসলাম কর্তৃক আরোপিত কিছু টার্মস এবং কন্ডিশন দেওয়া আছে যদি সেটা ফুলফিল হয় তাহলে আপনি বিনিয়োগ করতে পারবেন এবং রাতারাতি লাভ করতে পারবেন এক নম্বর বিষয় হচ্ছে এই স্টকগুলো সেরিয়া কমপ্লায়েন্ট হতে হবে কারণ আপনি নন সেরিয়া কমপ্লায়েন্ট স্টকে বিক্রি করে লাভ এটা তো আসলে সত্যিকার কাগজ না এটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার আপনি আপনি শেয়ার কিনছেন শেয়ার না আপনি যে কারণে ডিভিডেন্ড পাবেন আপনি কোম্পানির মালিক হলেন তাহলে সে কোম্পানিটা কি সিগারেট কোম্পানি নাকি মদের কোম্পানি নাকি হারাম কোনো জিনিসের কোম্পানি তা হারাম জিনিসের ব্যাপারে ইসলামী মূলনীতি হলো যেটা হারাম সেটা খাওয়া হারাম সেটা কেনা হারাম সেটা প্রডিউস করা হারাম সেটা বিক্রি করা হারাম অতএব সেখান থেকে ইনকাম করা হারাম অতএব সেটা অনেকে হয়তো ভাবে যে আমি শেয়ার মার্কেটে সার্টিফিকেটটা না কিনেছি ওটা তো প্রবলেমটা কী সার্টিফিকেট কিনে সার্টিফিকেট বিক্রি করলাম এর তো না কিন্তু এটা মূল কোম্পানির উপর নির্ভর করবে মূল কোম্পানির ট্রানজাকশান প্রোডাকশান কোম্পানির সব কিছু মিলিয়ে ওভারঅল কোম্পানি যদি সেরিয়া কমপ্লায়েন্ট হয় তাহলে আপনি সেটা কিনতে পারবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড তারা প্রায় একশোটা কোম্পানিকে তারা ইসলামিক সেরিয়া কমপ্লায়েন্ট বলে তারা নির্ধারণ করেছে এবং সেটা করেছে মানে বিভিন্ন মূলনীতি এবং ব্যাংকের কোম্পানিগুলোর হিসাব নিকাশ ব্যালেন্স শিট ইত্যাদি সব কিছুর আলোকে বিদেশি একটা এক্সপার্ট প্রতিষ্ঠানের মাধ্যমে যেখানে বিশ্ববিখ্যাত ইসলামিক শেরিয়াবিদ এবং ইসলামিক ইকোনমিস্টরা রয়েছেন একশোর মতো প্রায় চারশোর উপরে মনে হয় ঢাকা স্টক একচার যা আছে তাহলে আপনি মানে আমি যদি ধরে নেই যদি ধরে নেই যে এগুলো এগুলো টাইম টু টাইম স্ক্রুটিনির মধ্যে রাখতে হয় যে একবার ঘোষণা করে দিলাম কোম্পানি তো আজকে একরকম কালকে আরেক রকম আজকে সেরিয়া কমপ্লাইন কালকে সেরিয়া কমপ্লাইন নাও থাকতে পারে ফলে আপনাকে ওটা স্ক্রুটিনির মধ্যে রাখতে হবে যে এটা টাইম টু টাইম যখন আপনি কিনছেন তখন শরিয়া কমপ্লাইন্ট কিনা তো আমরা ধরে নিলাম এই একশো কোম্পানি শরিয়া কমপ্লায়েন্ট বাকি তিনশো কোম্পানি সেরিয়া কমপ্লায়েন্ট না তাহলে আপনি যদি যদি সেরিয়ার ভিত্তিতে আপনি স্টক কিনতে চান শেয়ার কিনতে চান তাহলে এই একশো কোম্পানির মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে এটা জাস্ট একটা উদাহরণ আচ্ছা এরপরে এরপরে প্রথম কথা হচ্ছে আচ্ছা এতটুকুই যথেষ্ট যে আপনার এই কোম্পানিগুলো এই কোম্পানিগুলো যদি তাদের কোনো রেভিনিউ যেটা শেরিয়া কমপ্লায়েন্ট বাট তাদের কিছু রেভিনিউ আসে সুদ থেকে ওই হিসাবটাও আপনাকে রাখতে হবে যে আপনার শেয়ার বিক্রি করে যে প্রফিট হয় সেখান থেকে ওই পরিমাণ যেমন ধরলাম তার পাঁচ পার্সেন্ট প্রফিট হচ্ছে তার সুদ থেকে আসে তাহলে যে কোম্পানির পাঁচ পার্সেন্ট সুদ থেকে রেভিনিউ আসে তাহলে তার হোল প্রফিট ডিভিডেন্ড যেমন আপনি বিশ টাকা পাইলেন তাহলে বিশ টাকার পাঁচ পার্সেন্ট আপনাকে পিউরিফাই করে দিতে হবে হারাম হিসাবে নির্ধারণ করে এটাকে চ্যারিটির মধ্যে ব্যয় করতে হবে মানে আপনি সেরিয়া মানতে চাইলে কিন্তু কিছু রেস্ট্রিকশন তো আসেই ওই রেস্ট্রিকশনকে ভয় পাওয়া যাবে না বাট ওটাকে মেনটেন করতে হবে জি যে কোনো কোম্পানি যদি সুদের ভিত্তিতে লোন নিয়ে একটা কোম্পানি চালু করে কিন্তু তার কোম্পানির বাকি কার্যক্রম সবগুলো ভিত্তিক তাহলে আমরা সে কোম্পানির শেয়ারটা নিতে পারবো কিনা উত্তর হ্যাঁ নিতে পারবো কারণ সে এককভাবে যে পাপের ভাগিদার সেটা কিন্তু কোম্পানি বহন করবে না কারণ তার ব্যাপারে যে মিডিয়েট স্যার সমাধান সেটা হচ্ছে সে যেন দ্রুত ওদের সাথে তার তার লেনদেন শেষ করে সুদ থেকে মুক্তি লাভ করে এবং তবা করে কিন্তু কোম্পানিতে কোম্পানি যখন এখন দাঁড়িয়ে গেল এই কোম্পানির কোনো কার্যক্রম এবং কোনো রেভিনিউ অথবা কোনো পদ্ধতি ননসারিয়া কমপ্লায়েন্ট না তাহলে এই ধরনের কোম্পানি এখন আপনার জন্য আমার জন্য বা তৃতীয় চতুর্থ ব্যক্তির জন্য জায়েজ হবে তার মালিক হওয়া এবং সেটাকে নেওয়া কারণ এখানে সব কিছু হালাল শুধুমাত্র সুদ দেওয়ার যে পাপটা সেটা মূল যে ইনভেস্টর সেটা তো তার উপর একার উপর থাকলো অথবা তাদের দুজন তিনজন যারা এই কাজটা করেছে তাদের উপর থাকলো তাদের পাপের কারণে বাকি কার্যক্রমটা হারাম হবে না যে আপনি সুন্দর প্রশ্ন করেছেন আসলে এই বাস্তবতাটার মুখোমুখি অনেকগুলো কোম্পানি অলরেডি আছে যাদের সাথে আমি নিজেও বসেছিলাম তারা এই একই প্রশ্ন করেছে যে আমরা আসলে কি করব। আমি তো এই মুহূর্তে বন্ধ করে দিতে পারবো না এক হাজার কোটি বা পাঁচশো কোটি টাকা বন্ধ করে দিতে পারবো না আর কোনো ইসলামী ব্যাংকও আমাদের সাথে এগিয়ে আসছে না আসলে পার্টলি আসছে সেটা হয়তো পঞ্চাশ কোটি টাকার নিডটাকে ফুলফিল করলো বাকিটা কীভাবে করব। এক্ষেত্রে আমরা সাজেশন দিয়েছি এটাই আর কি যে একটা জিনিসকে ডিস্ট্রয় করার মধ্যে তো আর সমাধান নেই এটা থেকে আপনি শর্ট টার্মে বের হওয়ার সুযোগ নাই লং টার্মে বের হওয়ার যদি কোনো প্ল্যান আপনি করতে পারেন কারণ উদ্যোক্তাদের উদ্যোক্তারা অনেক মেধাবী তারা কমপ্লেক্সিভ সিচুয়েশান থেকে বের হয়ে আসতে পারে আমি আমি দুটো মৌলিক কথা বললে মনে হয় জিনিসটা একদমই স্পষ্ট হবে সমাধানটাও বের হবে যেটা আপনারা করতে চাচ্ছেন সেটা কিভাবে করা যাবে সেটাও বোঝা যাবে প্রথম হচ্ছে জাকাত আসলে আটকায় রাখা যাবে না জাকাত ফরজ হওয়ার সাথে সাথেই এটাকে ডিসবার্স করা এবং বন্টন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা হলো স্যারিয়ার বিধান এবং আমাদের ওলামাইকেরাম বলেছেন জাকাত যিনি দেবেন তার স্পিরিট হওয়া উচিত কয়েক দিনের মধ্যে জাকাতটা দিয়ে যেন তিনি শেষ করেন এটা বলেছেন এই যেন এই ধরনের চিন্তাগুলো এসে আমাদেরকে আসলে মিসগাইড না করে কারণ কিছু কিছু লোকজন আছে যে নিডি পিপলদেরকে দেওয়ার চিন্তায় বা প্ল্যান করে তারা দীর্ঘদিন জাকাতকে আটকায় রাখে এবং অনেকে এত দীর্ঘদিন আটকায় রাখে যে সে তার ব্যবসা থেকে আলাদাই করে না মূলত সেই টাকাগুলো সে ইনভেস্ট করে ইত্যাদি নানা ঘটনা ঘটে সবাই তো আর একরকম না তাহলে কী করণীয় যেহেতু তাড়াতাড়ি দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে জাকাতটা অগ্রিম দেওয়ার ব্যবস্থা করেন অগ্রিম তার মানে যে জাকাতটা আপনি এক বছর পরে ফরজ হলে দিতেন সেটা আপনি অগ্রিম তাহলে আটকা রাখতে পারবেন ফরজ হওয়ার আগ পর্যন্ত আপনি আটকে রাখতে পারবেন এবং জাকাত আমাদের ওলামাইকেরাম যাদের মধ্যে কেরামও আছেন তারা বলেছেন সর্বোচ্চ দুই বছরের অগ্রিম জাকাত দেওয়া যায় তা আপনারা অনুমান করে যদি জাকাতের ফান্ডটাকে অগ্রিম ফান্ড হিসেবে ব্যবহার করেন আটকে রাখেন যখন যে আসে দিলেন তাহলে প্রত্যেকেই তার জাকাত এন্ডিংয়ের সময় আপনারা তার হিসাব থেকে ওটা আলাদা করে ফেললেন যে এটা দেওয়া হয়ে গেছে আর আরেক আরেকটা জিনিস হচ্ছে এই এক বছরের মধ্যে ফান্ডটা যেন ডিসবার্স হয় সেটা আপনারা একটু চেষ্টা করবেন আর তাদেরকে জানানোটা শর্ত না যদি তারা দেখা যায় যে সব ধরনের সাহায্য সহযোগিতা তারা নিচ্ছেন জাকাতও নিচ্ছেন এবং তারা মাইন্ড করছেন না তাহলে তাদেরকে জানানো শর্ত নয় তবে যদি কোনো ভদ্রলোক এবং যারা জাকাত খেতে চান না তাদেরকে না জানিয়ে দেন তাহলে সেটা আসলে নৈতিকভাবে ঠিক হবে না যারা জাকাতের ব্যাপারে যাদের রিজার্ভেশন আছে তাদেরকে জানায় দিতে হবে যদি তারা খুব নিডি হন বলতে হবে যে আমাদের কাছে জাকাতের ফান্ড আছে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে আমরা সেখান থেকে সাহায্য করতে পারি জি আপনার প্রথম প্রশ্ন হচ্ছে নারী পুরুষের নামাজের পদ্ধতির ভিন্নতা আছে কিনা আসলে সালাতের যে মৌলিক কাজগুলো যেমন দাঁড়ানো হাত বাঁধা রুকুতে যাওয়া সেজদা যাওয়া বসা মূলত এই এগুলো হচ্ছে সালাতের মৌলিক আর কান ভিতরে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই এটা হচ্ছে বিশুদ্ধতম কথা যদিও সেজদার ক্ষেত্রে কেউ কেউ একদম জড়সহ হয়ে বসার কথা বলেছেন কিন্তু তার কোনো দলিল আসলে সত্যিকার অর্থে নেই তো সুতরাং আমরা বলবো যে নারী এবং পুরুষের সালাতের যে আল্লাহ আকবর বলা থেকে সালাম পর্যন্ত পদ্ধতিগত কোনো পার্থক্য নেই শুধু নারীরা ঘরে সালাত পড়াটাই তাদের জন্য অধিক উত্তম তবে তারা মসজিদেও সালাদ পড়তে কোনো অসুবিধা নেই তারা পুরো শরীর কাভার করবে পুরুষরা পুরো শরীর কাভার করবে না বিশেষ করে তার টাকরুন নিচে কোনো কাপড় যাবে না ইত্যাদি ইত্যাদি এরকম কিছু হয়তো পোশাকের অথবা সতর ঢাকার বিষয়ে অথবা কোথায় সালাত পড়া উত্তম এরকম কিছু পার্থক্য আছে কিন্তু সালাতের মৌলিক জায়গাটাতে তেমন কোনো পার্থক্য নেই দ্বিতীয় প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর পাশাপাশি দাঁড়াবে কি যখন তারা জা জামাত সালাত আদায় করবে উত্তর হচ্ছে যে না মেয়েরা সবসময় এক পেছনে দাঁড়াবে স্বামী এবং স্ত্রী দুজনে মিলে যদি পড়তে যান তাহলে স্বামী সামনে মেয়ে পেছনের সফে দাঁড়াবেন হাফ না পাশাপাশি হাফ হয়ে না একদম ফুল পেছনের সফে দাঁড়াবেন দুইজনে মিলে দুই সফ এটাই হচ্ছে সেরা এই বিধান আচ্ছা এই ব্যাপারে আপনি ইসলাম কিউ ডট ইনফো এর মধ্যে আপনি মানে সব দলিলগুলো পেয়ে যাবেন তৃতীয় প্রশ্ন করেছেন যৌথ পরিবারে সবাই মিলে নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ যৌথ পরিবারে সবাই মিলে নামাজ পড়া যাবে তবে পুরুষদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে তারা মসজিদেই যেন সালাত আদায় করে এবং যদি কোনো কারণে তার মসজিদের সালাত মিস হয়ে যায় শুধু সেই সময় পুরুষরা বাসায় হাউজহোল্ডা সবার সাথে মিলে সালাক পড়বেন সেক্ষেত্রে পুরুষ এমাম হবেন তার পেছনের সফে অন্য পুরুষরা থাকবে থার্ড সফে সেকেন্ড সফে থাকবে মেয়েরা এভাবে হতে পারে জি মুসলিমদের সাথে অথবা অত্যন্ত বিভ্রান্ত ফিরকাগুলোর সাথে বিয়ের বিধানটা কি যদি আমরা আমাদের মেয়েদের বিয়ে দিতে চাই আমি এই প্রসঙ্গে আগে আসি মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে মুসলিম ছেলে ছাড়া কারোর সাথে বিয়ে দেওয়া যাবে না মেয়েদের আমাদের মেয়েরা শুধুমাত্র মুসলিম ছেলেদের সাথে বিবাহটাই মানে তাদের সম্পন্ন হতে পারবে তাদের বিয়ে হতে পারবে অন্যথায় অন্য কোনো কিতাবই নন কিতাবি খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ কারোর সাথে হতে পারবে না আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমাদের ছেলেরা ছেলেরা যারা হিন্দু অথবা যারা অমুসলিম বলে ঘোষিত পত্তলিক এমন সব মানে পাত্রের সাথে তারা বন্ধন আবদ্ধ হতে পারবে না শুধু আহলে কিতাব ছাড়া আহলে কিতাব কিতাবি এরা কারা এরা হচ্ছে যারা কিতাবের অনুসারী হয় এঞ্জিল অথবা বাইবেল এঞ্জেল অথবা ওই যে তাওরাতের অনুসারী অর্থাৎ ইহুদি অথবা নাসারা এবং তারা প্র্যাকটিসিং হওয়াটাই এখানে আসলে মূল উদ্দেশ্য কারণ নাহলে তো সে আহলে কিতাব হলো কী করে সে আহলে কিতাবের ঘরে জন্ম নিলো কিন্তু আসলে মূলত এথিস্ট আর তো সে তারা এর মধ্যে পড়বে না এথিস্টরা এর মধ্যে পড়বে না তো সুতরাং শুধু ছেলে ছেলেদের ক্ষেত্রে তারা আহলে কিতাবের প্র্যাকটিসিং মেয়েদেরকে বিয়ে করতে পারবে যদিও তাদের ভুল ত্রুটি থাকে যদিও তাদেরকে আল কোরআন বলেছে তারা কুফরির মধ্যে আছে ইত্যাদি কারণ কোরআনই তাদেরকে বলেছে যে আহলে কিতাবের মেয়েদেরকে বিয়ে করা যাবে এখন বাকি রইল আমাদের ছেলেদের মেয়েদেরকে কি আমরা শিয়া আহমদিয়া কিংবা আরও বেশ যে সমস্ত লোকজন বিভিন্ন রকম মানে অত্যন্ত ত্রুটির মধ্যে আছে তাদের সাথে বিবাহ আসলে শিয়া এবং আহম ব্যাপারে আপনারা জানেন যে মুসলিম বিশ্বের ফাতোয়া রয়েছে যে তারা যেহেতু নবী সাল্লা সাল্লামের শেষ নবুয়াতে বিশ্বাস করে না তারা মির্জা আহমদ কাদিয়ানিকে শেষ নবী বলে ফলে তাদেরকে সেই আরব বিশ্বের ওলামাইকেরাম সহ বিভিন্ন ওলামাইকেরাম বলেছেন তাদের সাথে বিবাহ আমাদের জায়জ হবে না কারণ তারা মুসলিম নামের মধ্যে আসলে আর অবস্থান করছে না শেষ নবীকে অস্বীকার করার কারণে এবং শেষ নবী হিসাবে অন্যকে স্বীকৃতি দেওয়ার কারণে ফলে তাদের সাথে তাদের ছেলেদের তাদের মেয়েদের সাথে বিবাহ শুদ্ধ হবে না শিয়াদের ব্যাপারটা শিয়াদের ব্যাপারে যদিও এমন কোনো ফাতাওয়া নেই যে তারা ইসলামের ফোল্ডারের বাইরে তবুও সত্যিকার অর্থে কোনো সন্নি ফ্যামিলির জন্য এটা মোটে সঙ্গত নয় যে শিয়া ফ্যামিলিতে বিবাহ করবে কারণ তাদের অনেকগুলো মানে আকিদাগত এত বেশি পার্থক্য এবং কালচারাল পার্থক্য রয়েছে ওই দম্পতির সুখী হওয়ার কোনো সুযোগই নেই আর শিয়াদের মধ্যে অনেক হাইড বা হিডেন হিডেন কিছু সেরেক আছে বেদাত আছে যে কারণে আসলে ওদের সাথে কখনোই ম্যাচিং হবে না এখন শুধু সুখী হওয়াটাই তো মেন উদ্দেশ্য নয় আমরা রিলিজিয়াস ফেয়ারনেস যদি বলি বা তাদের কোরআন ভিত্তিক আমলের কথা যদি বলি তাহলে সেখানে তারা ভীষণভাবে পিছিয়ে বরং কেরাম বলেন যদি তাদেরকে আসলে তারা কোনপন্থী মুসলিম নাকি তারা অমুসলিম বিশ্বাসের মধ্যে আছে কুফুরির মধ্যে আছে এটা জানার জন্য কেউ চেক করতে চান তাহলে তাদেরকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে জেনে নেবেন তখন দেখা যাবে যে যেমন তাদের বিশ্বাস হচ্ছে আমাদের কাছে যে কোরআন আছে এই কোরআনটা অরিজিনাল কোরআন না তাহলে তো আপনি বুঝেন যে কী ভয়ঙ্কর বিশ্বাসের মধ্যে আছে তারা মনে করে যে পাঁচজন সাহাবি ছাড়া বাকি সকল সাহাবা সাহাবামোরতাজ এর মধ্যে আবু বকর ওমর দিয়াহ তাল এরকম আরও ভয়ঙ্কর সব আঁকিদা রয়েছে যে আকিদাটা প্রতিষ্ঠিত হলে আসলে তাদের ব্যাপারে ভালো কোনো সিদ্ধান্ত দেওয়াটা কঠিন সুতরাং যারা ভয়ঙ্করভাবে পদভ্রষ্ট এবং মিসগাইডেড তাদের সাথে কোনো প্র্যাকটিসিং ভালো মুসলিমের বিবাহ কখনোই সঙ্গত নয় তারা সুখী হবে না এবং সেই বিবাহের মধ্যে থাকবে না জি যতগুলো প্র্যাকটিক্যাল হাদিস আছে আপনি বোখারিতে মুসলিমে পাবেন আহ বিন জায়দ রি আল্লাহ তাল্লাহ থেকে বিন আফান রাদি আল্লাহ খুব চমৎকার মানে পুরো হাদিসেই কি করে রাসুল সাল্লা সাল্লাম অজু করতেন সেটা তারা দেখিয়েছেন এটা একটা চমৎকার তার বিয়তি শিক্ষাও বলতে পারেন আমাদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট কিংবা আমাদের সন্তানদেরকে কি আমরা এভাবে শেখাতাম কি না তিনি সাহাবাদেরকে অজুটা দেখালেন দেখিয়ে বললেন এভাবে আমরা সুসাল্লা সাল্লামকে অজু করতে দেখেছি আব্দুল্লাহ বিন জায়দ রাদি আল্লাহ তালন তিনিও এই দুজন সাহাবি থেকে আমরা বোখারের মধ্যে দুটো হাদিস পাই যেখানে অজু প্র্যাকটিক্যাল করানো হয়েছে কিন্তু সেখানে ঘাড় মশেহ নাই সেখানে কি আছে তাহলে মাসেহের সময় মাথার সম্মুখ ভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত মাসে করে আবার সে আঙ্গুলগুলোকে মাথার সামনে এনে ছেড়ে দেওয়া এরপরে কানের পেছনে আমাদের বৃদ্ধাঙ্গুলি এবং কানের ভেতরে শাহাদাত দাতাঙ্গুলি দিয়ে কানের ভেতরটা পুরোটা মাসে করা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরটা মাসে করা ব্যাস এতটুকুর মধ্যেই শেষ তাহলে অজু যেহেতু একটা এবাদা একটা এক্সক্লুসিভ এবাদা সুতরাং অজুর মধ্যে ওলামাই কেরাম এটাই বলেছেন যে যেভাবে রাসুল সাল্লা সাল্লাম দেখিয়ে দিয়েছেন বা সাহাবাই ইকরাম দেখিয়ে দিয়েছেন এর অতিরিক্ত আর কোনো আমল অ্যাড করাটা আমাদের জন্য সঙ্গত হবে না সেই জন্যই অনেকে বলেছেন যে অজুর মধ্যে কোনো আমল যদি কেউ বৃদ্ধি করেন সেটা বেদআ হবে এই দৃষ্টিভঙ্গিতে বলেছেন আর কি জি হ্যাঁ বাথরুমে অজু করা যাবে আজকের আধুনিক বাথরুমে উঁজু করা যাবে তবে শর্ত হচ্ছে সেখানে যেন কোনো নোংরা জিনিস না থাকে বাথরুম যদি পরিষ্কার হয় কমোডে যদি মলমূত্র এগুলো পড়ে না থাকে তাহলে বাথরুমে উঁজু করা যাবে তবে তারপরেও উঁজু করার জায়গাটাকে আমরা বলেছি কোনো কার্টুন বা কোনো পর্দা দিয়ে আলাদা করা কারণ অজুর জায়গাটা যত মানে টয়লেট থেকে আলাদা হবে বা মলমূত্র ত্যাগের জায়গা থেকে আলাদা হবে ততই উত্তম কারণ আগের বাথরুমগুলোতে শুধুই মলমূত্র জায়গা ছিল অজুর জায়গা ছিল না এখন কেউ যদি মগে করে পানি নিয়ে এসে বাথরুম যেখানে মলমূত্র ত্যাগ করছে সেখানে অজু করে সেটা সঙ্গত নয় সেটা ছিল নিষিদ্ধ কিন্তু আজকে তো বেসিন আছে যে দোয়াটা হ্যাঁ আপনি যখন ইয়ের সামনে দাঁড়াবেন কমর থেকে আলাদা হয়ে দাঁড়াবেন বেসিনের সামনে তখন দোয়া পড়বেন কমড়ের উপর বসে পড়া যাবে না আর সেই জন্য আমরা বলছি আরও নিশ্চিন্ত স্যাটিসফ্যাকশন হওয়ার জন্য মানে স্যাটিসফাইড হওয়ার জন্য আপনি আপনি একটা পর্দা টেনে নেবেন কমড় এবং বেসিনের মাঝখানে একটা পর্দা টেনে দিবেন যখন অজু করবেন তখন পর্দাটা টেনে দিলে আর কোনো সমস্যা থাকবে না নিষিদ্ধ সময় তিনটা যখন ঠিক সূর্য উঠতে থাকে যখন ঠিক দ্বীপ্রহরে সূর্য হেলতে থাকে দ্বীপ্রহর হওয়ার পরে এবং যখন সূর্য অস্ত যেতে থাকে এগুলো প্রত্যেকটাই দশ এগারো বারো মিনিট পনেরো মিনিট করে এর বেশি না পনেরো মিনিটের বেশি তো হবেই না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যে কোনো একটা সময় আজকাল নর্থ আমেরিকান ইসলামিক সেন্টারগুলো দেখলাম এই সময়টাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে এবং আমাদেরও বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে আইডেন্টিফাই করা উচিত যে আমরা নিষিদ্ধ অক্ত নিষিদ্ধ আন্দাজে কথা বলে যে ঠিক কোন টাইমে এটা বলতে পারি না তো এই এইটা আমি মনে করি যারা ক্যালেন্ডার নিয়ে কাজ করছেন নামাজের টাইমিং নিয়ে কাজ করছেন এটা তাদেরই দায়িত্ব ওয়াক্ত হচ্ছে দুটো একটা হলো ফজরের ফরজ পড়ে ফেলার পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত এটা হলো মাক্রু টাইম অর্থাৎ এই টাইমে কোনো মতলাক ন কমন কোনো নফল নামাজ পড়া যাবে না আরেকটা টাইম হলো আসরের পরে আসরের ফরজ পড়ে ফেলার পর থেকে সূর্য যাওয়া পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না তবে স্পেশাল নফল যেমন দখুলুল মসজিদ এবং তাওয়াফের দুই রাকাত কিংবা জানাজার সালাত পড়ার ব্যাপারে উল্লামা কেরামের একাধিক মত আছে কেউ বলছেন পড়া যাবে কেউ বলছেন পড়া যাবে না তবে পড়া যাবে এটাই হল শুদ্ধ মত আর কি মানে সেটা কোনটা স্পেশাল নফল স্পেশাল নফল কি যেমন অজু করলেন অজুর দুই রাকাত অথবা মসজিদে ঢুকলেন মসজিদে দুই রাকাত। অথবা তাওয়াফ শেষ করলেন আসরের পরে তখন দুই রাকাত অথবা জানাজার সালাহ ইত্যাদি আচ্ছা প্রথম হচ্ছে কোষারটা হালাল হবে যদি তারা আল্লাহর নাম নিয়ে জবে করে কারণ ইহুদিরাও আল্লাহর নাম নিয়েই জবে করত। এখন তারা করে কি না সেটা একটা ব্যাপার যদি তারা আল্লাহর নাম নিয়ে জবে করে কারণ মুসলিমের জন্য শর্ত হচ্ছে আল্লাহর নাম নিয়ে জবে করে আল্লাহতে তো তো ইহুদিরাও বিশ্বাসী খ্রিস্টানরাও বিশ্বাসী অতএব আল্লাহর নাম নিয়ে জবে করা হলে ইহুদি এবং খ্রিস্টান তাদের জবে করা পশু আমাদের জন্য হালাল অধু ছাড়া জবে করা যাবে কারণ জবে করার জন্য অজু শর্ত নয় আর তিন নম্বর হচ্ছে মেশিনের মাধ্যমে জবে করা মেশিনটা কীরকম মেশিনটাও তো এক ধরনের ছুরি হয়তো ইলেকট্রিকলি সেটা সে চালু করে সে যদি গরুকে শোয়া মানে সব ধরনের নিয়মকানুন মেনে তারপরে মেশিনের মাধ্যমে জবে করে তাহলে সেটা জায়জ হবে কিন্তু যদি তার সেই জবাইটা এখানে ব্যাহত হয় যেমন সে করে ফালা করে ফেললো তাহলে তো হলো না কারণ এখানে আর মেশিনটা কি সেটাও একটা দেখার বিষয় অনেকে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলে অথবা মানে এটা যদি ছুরি হয় তাহলে ছুরি তো কয়েক রকম হাতে জবাই করা আর মানে অ্যারেঞ্জড একটা মেশিনের মাধ্যমে জবাই করা একই জিনিস একই জিনিস কিন্তু সেক্ষেত্রে বিসমিল্লা বলা এবং জবাইটা সুন্দর মতো করা এ দুটো হলো মেন শর্ত এই দুটো শর্ত পূরণ হলে মেশিনের মাধ্যমে কিংবা হাতের ছুরি দিয়ে দুটো দিয়ে জবে করা যেতে আহ শুকরটা তো পুরোটাই হারাম শুকরের কোনো কিছু ইউজ করা যাবে না সেটা চামড়া হোক তার চর্বি হোক অথবা তার কোনো জিনিস কিন্তু সাপ বা কুমির এগুলো খাওয়াটা হারাম কুমিরের ব্যাপারে অবশ্যই একতলাফ আছে অনেকে মনে করেন যে সাগরের সব প্রাণীর মানে গোষ খাওয়া যাবে সেই হিসাবে কুমিরও খাওয়া যাবে কিন্তু মানে এগুলোর চামড়া ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নাই কুমির সাপ কিংবা গরু ছাগল ইত্যাদি না যাইতে হবে না এই ধরনের শর্ত ক্ষেত্রে একটা মূলনীতি হচ্ছে কুল লোকার দিন যাররা না ফ্রেন্ড যে কোনো করজ বা যে কোনো লোন দিয়ে ঋণ দিয়ে যদি কেউ কোনো উপকার অর্জন করেন মানে সেম টাকা না অন্যভাবে উপকার অর্জন করেন যেমন চাল দিয়ে অথবা বললেন যে আমার বাসায় একদিন কাজ করে দিতে হবে এই ঋণের পরিবর্তে তাহলে সবটাই শুধু হবে